যাদের হৃদয়ে জড় কামনা বাসনা আছে তারা কি ভগবানের সেবায় নিযুক্ত হতে পারে? হে বৎস, তুমিও ভক্তবৎসল ভগবানের শরণ গ্রহণ করো। যারা সংসার চক্র থেকে মুক্তি লাভের অন্বেষণ করেন তারাও সর্বদা ভক্তি যুগে ভগবানের চরণ কমলের আশ্রয় গ্রহণ করেন। সধর্ম অনুশীলনের দ্বারা পবিত্র হয়ে তুমি তোমার হৃদয়ে ভগবানকে স্থাপন করো এবং অবিচলিত চিত্তে তার সেবায় সর্বদা যুক্ত হও। শুদ্ধ ভক্তরা যদিও জড়জাগতিক উন্নতির সাধনের জন্য পরমেশ্বর ভগবানের কৃপা ভিক্ষা করেন না, তবুও ভগবত গীতায় বলা হয়েছে যে সুকৃতি সম্পন্ন ব্যক্তিরা জড়জাগতিক লাভের আশায় ভগবানের শরণাগত হন। জড়জাগতিক লাভের জন্য ভগবানের শরণাগত হলেও ধীরে ধীরে ভগবানের সঙ্গ প্রভাবে তার মনোভাব নির্মল হয়। এভাবে তিনি সমস্ত জড়জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক জীবনের স্তরে উন্নীত হন। আধ্যাত্মিক স্তরে উন্নীত না হলে সমস্ত রকম কামনা থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। কর্মফল হতে মুক্ত হবার উপায় কি? নারদ, হে ধ্রুব, তুমি যদি মনে করো যে তোমার আত্মসম্মানের হানি হয়েছে তাহলেও তোমার অসন্তোষের কোনো কারণ নেই। এই প্রকার অসন্তোষ মায়ারই আরেকটি লক্ষণ। প্রতিটি জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে নিয়ন্ত্রিত হয় এবং তাই সুখ এবং দুঃখ ভোগ করার জন্য বিভিন্ন প্রকার জীবন রয়েছে। আর সেই চিন্তাধারা যদি এতই বিকশিত হয়ে থাকে যে তা তিনি মান এবং অপমান সম্বন্ধে বুঝতে পারেন, তাহলে সেই জ্ঞান তার নিজের জীবনে প্রয়োগ করা উচিত। তার বোঝা উচিত যে মান এবং অপমান উভয়েরই পূর্বকৃত কর্ম অনুসারে নির্ধারিত হয়। অতএব কোনো অবস্থাতেই দুঃখিত বা প্রসন্ন হওয়া উচিত নয়। ব্রহ্মবুত প্রসন্ন আত্মা। নারদ মুনি ধ্রুব মহারাজকে বলেন, পরমেশ্বর ভগবানের গতিবিধি অত্যন্ত বিচিত্র। বুদ্ধিমান মানুষের কর্তব্য সেই পন্থা অবলম্বন করে অনুকূল বা প্রতিকূলতার বিচার না করে সবকিছুই ভগবানের ইচ্ছা বলে মনে করে সন্তুষ্ট থাকা। নারদমুনি বললেন, জীবনের যে কোনো অবস্থাতেই তা দুঃখদায়ক হোক বা সুখদায়ক হোক, পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছায় দ্বারা প্রদত্ত বলে জেনে সন্তুষ্ট থাকা উচিত। এইভাবে যে ব্যক্তি সহিষ্ণু হয় সে অনায়াসে অনাজ্ঞতার অন্ধকার অতিক্রম করতে সঙ্গম। তাৎপর্য, পাপ অথবা পুণ্যকর্ম জনিত সুখ দুঃখের প্রতি আসক্ত না হয়ে আমরা যদি অজ্ঞানের বন্ধন থেকে মুক্ত হতে চাই তাহলে যে অবস্থাতেই থাকি না কেন তা ভগবানের ইচ্ছা বলে স্বীকার করে নিতে হবে। এভাবে আমরা পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করি, তাহলে আমরা এই সংসারের বন্ধন থেকে মুক্ত হতে পারব। আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।